আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের যে নিয়োগ, সেটি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক বা অসামরিক যে পদগুলো আছে, যে সার্কুলার প্রকাশ করা হয়েছে, এগুলো নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নগুলোর আলোচনা আমি ভিডিওর শুরুতে আলোচনা করবো। সেটি হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন যে এর নির্দিষ্ট কোনো ড্রেস আপ আছে কিনা। আমি আবার বলছি, এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল যে পদগুলো আছে এগুলোকে কিন্তু আমরা বেসামরিক পদ বলে থাকি। এর কোনো নির্দিষ্ট ড্রেস আপ নাই। সো আপনাদের আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর একটা বিষয় বলবো যে আপনারা দয়া করে এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এখানে আবেদনের যে পদ্ধতিটা আছে বা আবেদন যে প্রেরণের ঠিকানাটা আছে, এটা একটু আপনার বুঝতে কম বেশি হলে কিন্তু আপনার আবেদন আপনার সঠিক সময়ে কিন্তু সঠিক জায়গায় কিন্তু পৌঁছাবে না। সো চেষ্টা করবেন আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকার। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগবৃত্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, সো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা এখন দেখে নেই এই যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক পদ বা অসামরিক পদে যে নিয়োগবৃত্তি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো এখানে কিন্তু পদের নামগুলো এবং কতজন নেওয়া হবে সবকিছু দেওয়া আছে। তো এখানে আবেদন করতে গেলে আমি পদের নামগুলো প্রথমে আলোচনা করব, তারপর পদের বিপরীতে কী কী শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়বে এবং কারা কারা আবেদন করতে পারবেন সবকিছু আমি দেখিয়ে দেব। তো এখানে মালি নেওয়া হবে আয়া, ধোপা, সহিস, ফিটার, টার্নার, প্যাকার, ভিওয়ার, টিন স্মিথ, ওয়ার্ড বয়, টেইলর, পেইন্টার, স্টোরম্যান, ফায়ার ক্রু, ব্ল্যাক স্মিথ, কম্পাউন্ডার, কার্পেন্টার, বুকমেকার, টুল মেকার, ড্রাফটসম্যান, ই অ্যান্ড বি আর, ফায়ারম্যান, ইম্পোজিটর, এস এ এস আই, সুপারভাইজার, হেড মেকানিক, আপ হলিস্টার, মেস ওয়েটার, ইনসেমিনেটর, সহকারী বাবুর্চি, অফিস করণিক, নিরাপত্তা প্রহরী সহ এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। সর্বমোট 63টি ক্যাটাগরির পদ আছে এবং এই 63টি ক্যাটাগরির পদে অনেকগুলো কিন্তু লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর আবেদন প্রেরণের যে শেষ তারিখ সেটা হচ্ছে 28 জুন 2022। এখন আসি এর পদের বিপরীতে কী কী শিক্ষকের যোগ্যতা প্রয়োজন পড়বে। তো যেমনটা ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে এখানে কিন্তু অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যাদের আবেদন প্রসেসটা জানা দরকার তারা দয়া করে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে এটা নিয়ে আরো একটা নতুন ভিডিও করার। তো এখানে বাবুর্চির যে পদগুলো আছে, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে। শিক্ষকের যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী, জেএসসি বা সমমানের পরীক্ষা পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এখন এই যে জেলা দেখতে পাচ্ছেন, এই যে জেলা কুষ্টিয়া, ঠিক আছে, কুষ্টিয়া কিন্তু একজন, ফরিদপুরে একজন। সো এখানে কিন্তু দেওয়া আছে আবেদন প্রেরণের ঠিকানা। সো এই যে কমান্ড্যান্ট এ সি সি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস বগুড়া, এই 5801, এই বরাবর কিন্তু আপনাকে আবেদন পত্রটি প্রেরণ করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এই যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটির ডান দিকে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেই সাথে দেওয়া আছে আপনার আবেদনটি কোথায় প্রেরণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেস ওয়েটার নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, এসএসসি বা সমমানের পাশ, দৈহিক উচ্চতা 4 ইঞ্চি হতে হবে, ফরিদপুর জেলা থেকে একজন নেওয়া হবে। এরপর বাবুর্চি নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে, এটা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। পটুয়াখালী জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বাবুর্চি মেস নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, এখানে এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। বগুড়া মাদারপুর জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে এই যে নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, মাদারীপুর, বগুড়া, মাদারীপুর, পটুয়াখালী, এই কয়েকটি জেলার প্রার্থীরা এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র আপনাদেরকে প্রেরণ করতে হবে। সেটা হচ্ছে কমান্ড্যান্ট এনসিও একাডেমি বগুড়া সেনানিবাস বগুড়া। এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। আপনারা একেই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু অবশ্যই আবেদন প্রেরণ করবেন। কেউ ভুল করে এখানে যে ঠিকানাটি দেওয়া আছে, এই দেখেন এখানে যে নিম্ন স্বাক্ষরকৃত তথ্য জানাল এই ঠিকানা তথ্য এনজিসির বিএ বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অত্র পরিদপ্তর বরাবর কেউ যদি আবেদন করেন তাহলে তার আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। সো আবেদন প্রেরণের যে ঠিকানাটা বলা আছে সেটি হচ্ছে আপনার যে সার্কুলারটা আমি দেখতে পাচ্ছেন আপনারা, এই সার্কুলার ডান দিকে আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া আছে। তো আমরা দেখি পরিচ্ছন্নতা কর্মী যারা নিয়োগ জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে আপনার পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, সেই সাথে মালি নেওয়া হবে পঞ্চম শ্রেণী পাশে, অফিস করণিক নেওয়া হবে, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার ইংরেজি জাতীয় 30 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এবং এখানে দেখেন নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়া একজন একজন করে আবেদন করতে পারবেন। এবং আপনার আবেদনটি কোথায় প্রেরণ করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন।
এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী না হবে এখানে চারজন, 8,250 টাকা দিয়ে বিষয় 10 টাকা বেতনে। এখানে পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এরপর মেস ওয়েটার না হবে এসএসসি পাস। দেখেন মেস ওয়েটারে কিন্তু শিক্ষকতার যোগ্যতাটা একটু ভিন্ন আছে এবং এটি হচ্ছে দিনাজপুর থেকে নেওয়া হবে এবং কোথায় প্রেরণ করতে হবে আবেদনটি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় সকল জেলাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর মেস ওয়েটার ওয়ান দেওয়া আছে এখানে আরেকটি পদ, সেখানে আপনার সাতক্ষীরা জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। এরপর আরও আছে বগুড়ায় নেওয়া হবে মেস ওয়েটার, সেই সাথে পিরোজপুর একজন নেওয়া হবে, মেসোটা আরও আছে পটুয়াখালীতে নেওয়া হবে, সেই সাথে বার্তা বাহক নেওয়া হবে 8,250 টাকা থেকে 210 টাকা বেতনে, অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। রাজবাড়িতে এ থেকে একজন নেওয়া হবে এবং আবেদনটি এই যে সিলেট সেনানিবাসে কিন্তু প্রেরণ করতে হবে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। এবার সহকারী বাবুরচি নেওয়া হবে মাগুরায় একজন, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। এই নাটোরে কিন্তু নাটোর সেনানিবাসে কিন্তু আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে, ঠিক আছে। এক একটা পদের জন্য কিন্তু এক এক জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে প্রকাশ করা হয়েছে, আবেদনটি সে অনুযায়ী সেই দপ্তরে পৌঁছাবে, সো বিষয়টা বুঝতে ভুল করবেন না। এরপর মেস ওয়েটার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুরে একজন, যেটা কাপ্তাই এদিকে জীবতলী আর্মি ক্যাম্পে নেওয়া হবে। সো এরপর সহকারী বাবুরচি নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে, যে সি বা জেডিসি পাশ করলে আবেদন করতে পারবেন। বরিশাল থেকে নেওয়া হবে, সো এখানে ঢাকা সেনানিবাসে কিন্তু মূলত আবেদনটি আপনার জমা হতে হবে। মেস ওয়েটার দেওয়া আছে জামালপুরে আছে, ময়মনসিংহে দেওয়া আছে, অফিস করণিক দেওয়া আছে, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সাথে আপনার কম্পিউটার জানা আবশ্যক, ময়মনসিংহ জেলা নেওয়া হবে। এরপর এক্সচেঞ্জ অপারেটর এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে, সেই সাথে কম্পিউটার এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। নড়াইল এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই আবেদনটি ঢাকা সেনানিবাসে কিন্তু পৌঁছতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউএসএম 8,250 টাকা থেকে 210 টাকা বেতনে, পঞ্চম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। নড়াইল জেলার প্রার্থীরা কিন্তু এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবেন, ঢাকা সেনানিবাসে আপনার আবেদনটি প্রেরণ করতে হবে। এরপর মেস ওয়েটার নেওয়া হবে রাজবাড়িতে, এটা যশোর ক্যান্টনমেন্টে আবেদন পত্রটি প্রেরণ করতে হবে। সেই সাথে মেস ওয়েটার নেওয়া হবে কিশোরগঞ্জ ফরিদপুর রাজশাহীতে, এখানে চট্টগ্রাম সেনানিবাসে কিন্তু আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে, এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এরপর এক্সচেঞ্জ অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছি, সেই সাথে দেখতে পাচ্ছেন নড়াইল, শিলপুর, সেরগঞ্জ, বরিশাল, নওগাঁ, যশোর, মাগুরা এগুলোতে কিন্তু লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আমি কিন্তু মোটামুটি প্রায় সবগুলো পদের যে শিক্ষকতার যোগ্যতা সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। বন্ধুরা আমরা কিন্তু পদের বিপরীত দেখি কি শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন পড়বে, কোথায় কোথায় নিয়োগ দেওয়া হবে সবকিছু আলোচনা করেছি। এখন দেবো এখানে আবেদনের যে পদ্ধতি সেটি। সো এখানে আবেদন করতে হবে, দেখেন 200 টাকা কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে বা পে অর্ডার করতে হবে, ঠিক আছে। আর 28 জুন 2022 তারিখের মধ্যে আপনার বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র খাবেন উপরে অবশ্যই আপনার পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে এবং সেই সাথে আবেদনপত্রটি এই যে 28 জুন 2022 তারিখের মধ্যে স্ব যে ঠিকানা দেওয়া আছে, এই যে ঠিকানাগুলো মানে আবেদন প্রেরণের যে ঠিকানাগুলো দেওয়া আছে স্ব পোস্ট এগেনিস্টে জেলার আওতাধীন, সেই ঠিকানায় কিন্তু অবশ্যই প্রেরণ করতে হবে। 28 বছর হচ্ছে প্রার্থীকে এই যে ফর্ম আছে নিচে কিন্তু ফর্ম দেওয়া আছে, আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এই ফর্মটাতে কিন্তু পূরণ করে দিতে হবে আর এই ফর্মটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফর্মের সাথে কি দিতে হবে, সেটা হচ্ছে নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে, প্রার্থী আবেদনপত্র সরদরা চাকরি পাশাপাশি অনুসরণ দিতে হবে, সকল শিক্ষকের যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনার নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্রের কপি কিন্তু সাথে দিতে হবে। বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যে নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে এবং আপনাদের যদি জানতে চান যে এখানে কিভাবে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করার সময় আপনার কি কি প্রয়োজন পড়বে, কোথায় আবেদন প্রেরণ করবেন, সবকিছু মিলে যদি আপনার আরো একটা ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।